সুতরাং আগামী 2-1 বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সুস্বাস্থ্য সেক্টর থেকে আমরা অন্ততপক্ষে 500 কোটি টাকা, আর সৌন্দর্য পরিচর্চার সেক্টর থেকে অ্যাটলিস্ট 250 কোটি, আর ওজন নিয়ন্ত্রণ থেকে অ্যাটলিস্ট আরো 250 কোটি, মোট কথা 1,000 কোটি টাকার বিজনেস আমরা চোখের সামনে দেখছি শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ। প্রশ্ন হচ্ছে আপনারা এর কতটুকু চান, এটা আপনাদের ইচ্ছা, এবং তারপরে আমরা আরো অনেক দূরে যাব। 1,000 কোটি না, আমরা শত শত 1,000 কোটি টাকার বিজনেস করার উদ্যোগ নিয়েছি এবং যাবে, মানুষের ঘরে ঘরে আমাদের পণ্য সামগ্রী পৌঁছে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এমন হয়তো প্রশ্ন করছেন, আমাদের কি করণীয়? এখানে ভেরি সিম্পলি আমি আপনাদেরকে উপস্থাপনা করতে যাচ্ছি কি আমাদের করতে হয়, যাকে বলা হয় জব ডিসক্রিপশন। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রোডাক্ট ব্যবহার করা। ওয়াও, এটা সবাই কোয়ালিফাইড আমরা, তাই না? ঘুম থেকে উঠে বাজার থেকে আকুয়া ফ্রেশ, কলগেট, বা আপনারা কি বলে এগুলাকে, যেগুলা ব্র্যান্ড আছে সেগুলা না ব্যবহার করে আমাদের টুথপেস্ট ব্যবহার কি করতে পারবেন না? এটা সবাই পারবে, এটা হচ্ছে প্রথম কাজ। এখন প্রশ্ন করতে পারেন কেন ব্যবহার করব, আর উত্তরটা হচ্ছে এত ন্যাচারাল প্রোডাক্ট আর কোথাও পাবেন না। এইগুলা ব্যবহার করে আপনাদের দাঁত ভালো থাকবে, মুখের ভিতর ভালো থাকবে, মাড়ি ভালো থাকবে, এবং সমস্যা থাকলে সে সমস্যাগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তাহলে ব্যবহার করবেন না কেন? এবং শুধু তো আর টুথপেস্ট না, আমাদের অনেক প্রোডাক্ট আছে, যে যেটাই ব্যবহার করবে তার সেটা দিয়ে বেশি বিজনেস হয় এবং হচ্ছে, আপনাদেরও হবে। তা আমরা প্রথমত কেন ব্যবহার করব, আমরা এত হাই কোয়ালিটি প্রোডাক্ট, ন্যাচারাল অর্গানিক প্রোডাক্ট পাচ্ছি, তাও ডিসকাউন্ট প্রাইসে আমরা যখন জয়েন করব, এই জন্য আমরা প্রোডাক্ট ব্যবহার করি। দ্বিতীয়ত, আমি ব্যবহার করলে অন্য কাউকে বলতে পারবো, আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারবো, না করলে পারবো না, এই জন্য আমরা ব্যবহার করি। আর তৃতীয়ত হচ্ছে আমার কেনাকাটা আমার বিজনেস টার্নওভার হয়ে যায়। আপনারা যদি বাজার থেকে কোনো পণ্য সামগ্রী ব্যবহার করেন কিনে, তাহলে সেই কিনাটা আপনাদের খরচ হবে, বিজনেস টার্নওভারে আসবে না, আর এখানে আপনার এই ব্যবহার করাগুলোও আপনার বিজনেস টার্নওভার হয়ে যাচ্ছে। তাহলে আমরা কেন ব্যবহার করবো না? আর এই কাজটি করলে দ্বিতীয় কাজ আমাদের হচ্ছে প্রোডাক্টের গুণাগুণ শেয়ার করা, এটা অটোমেটিক হয়ে যায়। যেমন মনে করেন আপনারা খুবই সুন্দর একটা নাটক দেখেছেন, খুবই সুন্দর, এত ভালো নাটক আর কখনো দেখেন নাই, এত এক্সাইটেড হয়েছেন, দেখার পরে কি আপনারা আর কারোর সাথে এটা নিয়ে গল্প করবেন না? অবশ্যই করবেন। এই যে রিকমেন্ডেশন করলেন ওয়ার্ড অফ মাউথ, নাটক ইন্ডাস্ট্রি, তারা তো আপনাকে কোনো কিছু ফ্রি দেবে না, দেবে মুঠেও না, কিন্তু এখানে এই গুণাগুণ গুলা শেয়ার করলে কোম্পানি আপনাকে প্রফিট শেয়ার করবে। কারণ আমাদের কোম্পানির পলিসি হচ্ছে আমরা মার্কেটে গিয়ে অ্যাড না করে, সুপার মডেল হায়ার না করে, হাই স্ট্রিটে হাই স্ট্রিট দোকান না করে, ওই এক্সপেন্স গুলো সেভ হয়ে যায়, যার কারণে ওগুলা এখন আমাদের কাছে চলে আসে। সুতরাং এখানে আপনারা প্রফিট মার্জিন পাবেন, এই জন্য আমরা প্রোডাক্টের গুণাগুণ শেয়ার করি। আর এইগুলো শেয়ার করে আমরা 20 থেকে 30 জনের কাস্টমারের একটা বেস গড়ে তুলি। স্মরণ রাখবেন, আমরা কিন্তু সেলসম্যান না, আমরা প্রোডাক্ট বিক্রি করতে যাই না, আমরা প্রোডাক্টের গুণাগুণ শেয়ার করে আমরা কনজিউমার বেস ক্রিয়েট করি। উই আর নট সেলস পিপল, রাইট? আর এটা করলে আপনি আপনার ফুল টাইম জবের পাশাপাশি আপনি বাড়তি আরো 5-10-20-30 হাজার টাকা আয় করতে পারবেন, বাংলাদেশি টাকায় বলছি, রাইট? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। আর তৃতীয় কাজ হচ্ছে আপনি যদি এখানে এরকম পার্ট টাইম কাজ করে 5-10-20 হাজার টাকা বাড়তি আয় করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা জানেন আরো অনেকেরই কিন্তু বাড়তি এরকম 5-10-20 হাজার টাকা প্রয়োজন, তাদের জীবনটা আরো অনেক সহজ হয়ে যাবে, বা যারা স্টুডেন্ট তাদের অনেক সাহায্য করবে, তাদের মা বাবার কাছ থেকে টাকা নিয়ে আসতে হবে না, বা যারা অনেক হাউস ওয়াইফ আছেন যারা বাড়তি আয় হিসাবে এটা করতে পারেন, অনেক হেল্প হবে। এই অপরচুনিটি যদি আপনারা অন্যদের সাথে শেয়ার করেন, তাহলে আপনি একটা টিম গড়তে পারবেন, যেটা হচ্ছে আমাদের তৃতীয় কাজ। আমরা 5 জন সিরিয়াস উদ্যোক্তা খুঁজে নি, বের করি, যারা আমাদের সাথে কাজ করে এই অপরচুনিটিকে রিকগনাইজ করে, নিজেদেরকে আন্তরিকভাবে মনে করে, তাদের সাথে কাজ করে সফল হতে চাইবে, এরকম 5 জন লোকের প্রয়োজন। এবং তাদেরকে যখন ইন্ট্রোডিউস করি আমরা কি করি, 4 নম্বর কাজ হচ্ছে আমরা তাদেরকে প্রশিক্ষণ দেই। এবং আপনাদের জীবন অনেক সহজ,
আমাদের কঠিন ছিল, আমাদের কাউকে কেউ প্রশিক্ষণ দেয় নাই, আমাদের নিজেদেরকে শিখতে হয়েছে, নিজেরা প্রশিক্ষণ দিয়েছি, আপনাদের জন্য আমরা আছি, সহজ, জুমে ইনভাইট করবেন, হয়ে গেল কাজ, আমরা তাদেরকে প্রশিক্ষণ করি। এই চারটি হচ্ছে কাজ। এই চারটির মধ্যে কি মনে করে আমরা এগুলো করতে পারবো না? আমি মনে করি যে চাইবে সেই পারবে, এগুলো কঠিন না, রাইট? আর এই চারটি কাজকে সহজ করার জন্য একটা পদ্ধতি আছে যা অনুসরণ করলে আপনারাও সফল হতে পারবেন, কারণ এই সিস্টেম ফলো করে সারা বিশ্ব জুড়ে 1 কোটির চেয়েও বেশি মানুষ খুবই সফল হতে পেরেছেন। আর সেই সিস্টেমটা হচ্ছে আপনারা একটা লিস্ট তৈরি করবেন যাদেরকে মনে করবেন আপনাদের উদ্যোক্তা হতে পারে, বা আপনাদের পরিচিত যারা আছে তাদের একটা লিস্ট তৈরি করবেন বেসিকলি। তারপরে যারা আপনাদেরকে ইন্ট্রোডিউস করবেন, তাদের সাথে আলাপ করবেন, তারা আপনাদেরকে নিয়ে একটা বিজনেস প্ল্যানিং করবে এবং দেখিয়ে দেবো কিভাবে লিস্টটা ইউটিলাইজ করে আপনারা সফল হয়ে যেতে পারবেন। তো বেসিকলি আমরা করি কি, আমরা যোগাযোগ করি লিস্ট থেকে, একজন একজন করে যোগাযোগ করে তাদেরকে আমন্ত্রণ করি জুম প্রেজেন্টেশনে আসার জন্য। 3 নম্বর কাজ হচ্ছে জুম প্রেজেন্টেশন, স্মরণ রাখবেন, যোগাযোগ করে টেলিফোনের মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা দিতে যাবেন না, কারণ মানুষ বুঝবে না, আপনারা শুধু ইনভাইট করবেন জুমে, এখানে এসে তারা বুঝবে। আর চতুর্থ কাজ হচ্ছে এই প্রেজেন্টেশন দেখার পরে যারা ইন্টারেস্টেড বিজনেস করার জন্য তারা বিজনেসে ঢুকবে, যারা কাস্টমার হওয়ার জন্য ইন্টারেস্টেড তারা প্রোডাক্ট কিনবে, যারা ইন্টারেস্টেড না তাদেরকে অশেষ ধন্যবাদ জানাবেন। ঠিক ইট ইজি, সবাই চলে আসলে আমাদের দুনিয়া চলবে না। আপনাদের পরিচিত 100 জন যদি লোক থাকে, 100 জনের সাথে আলাপ করে প্রেজেন্টেশন দেখালে অ্যাটলিস্ট 10-20 জন জয়েন করবে, মোর দেন এনাফ আপনাদের জন্য সাকসেসফুল হতে হলে, আর লাগবে না বাকিরা না আসুক, কারণ সবাই চলে আসলে আমাদেরই বিপদ। এই হচ্ছে আমাদের সিস্টেম। ওকে, তো কেন 5 জনের কথা বললাম? 5 জনের প্রভাব শক্তি এতটুকু, যেমন মনে করেন আমার হাতে যদি একটা আঙুল থাকে আমার হাতের শক্তি কতটুকু, 2টা থাকলে, 3টা থাকলে, 4টা থাকলে, 5টা সুপার পাওয়ার, তাই না? এই জন্য 5-এর প্রভাব শক্তি প্রচুর। উদাহরণ দেই, জাস্ট ইমাজিন করেন আজকে আপনারা ইন্টারেস্টেড হলেন, আপনারা 5 জনকে নিয়ে আসলেন যারা বিজনেস করতে চায়, ও 5 জন প্রোডাক্ট ব্যবহার করে তাদেরও একটা কাস্টমার বেস গড়ে উঠবে, কারণ সবার পরিচিত অনেকেই আছে যারা আমাদের পণ্য সামগ্রী চাইবে। আর ওই 5 জন যখন আরো 5 জন করে উদ্যোক্তা নিয়ে আসবে এক একজন, তখন 5 5-এ কত হয়? 25। 5 25-এ 125, 5 125-এ 625, এখন কত হলো সর্বমোট? 780 উদ্যোক্তা আপনার গ্রুপে, কিন্তু আপনি কয়জন নিয়ে আসলেন? মাত্র 5 জন, তাই না? কিন্তু হয়ে গেল 780। আর যেহেতু সবার 20 জন করে কাস্টমার গড়ে উঠবে, কাস্টমারের একটা বেস, সেহেতু এখানে 15,600 কাস্টমার হয়ে যাবে এই 5 জনের থ্রুতে। দেখলেন আপনার বিজনেস কত বড় হয়ে গেল? এই জন্য আমরা বলতে পারি প্রচুর আয় করা সম্ভব, কিন্তু এমনি না, কাজ করতে হবে, রাইট? অগ্রযাত্রার পদক্ষেপ কি? আপনি প্রোডাক্ট প্রমোটার হয়ে কাজ করতে পারেন, বিজনেস লিডার হয়ে কাজ করতে পারেন, বিজনেস ডেভেলপার হয়ে কাজ করতে পারেন। আপনি শুরু করবেন হয়তো প্রোডাক্ট প্রমোটার হয়ে, নিজে ব্যবহার করে উপকৃত হলে অন্যদের সাথে গুণাগুণ শেয়ার করবেন, যার প্রয়োজন আছে তারা চাইবে। এই কাজটি করলে আমরা ইংল্যান্ডের ফিগারে বলছি মাসে 200 থেকে 700 পোনা আয় করা যায়, মানে আপনারা যে দেশেই থাকেন না কেন আপনাদের কারেন্সিতে কনভার্ট করে নেন প্লিজ। আপনি বিজনেস লিডার হিসেবে কাজ করতে পারেন, তার মানে আপনি যখন উপকৃত হবেন তখন আরো কয়েকজনকে বিজনেস এর কথা বলবেন, তারাও এখান থেকে আয় করতে পারবে। আপনি যদি আরো কয়েকজনকে ইন্ট্রোডিউস করেন বিজনেস প্রোডাক্ট প্রমোটার হিসেবে, আপনি হবেন বিজনেস লিডার, আপনার সের আয় এখন 600 থেকে 2,000 পাউন্ডে চলে যাবে। কিন্তু আপনি যদি বিজনেস ডেভেলপার হতে চান, আরো বেশি আয় করতে চান, তাহলে আপনি আরো কয়েকজন বিজনেস লিডারকে ইন্ট্রোডিউস করুন, তারা যখন কাজ করবে তখন আপনি বিজনেস ডেভেলপার, আপনার মাসিক আয় 2 থেকে 20,000 পাউন্ড। ওয়াও, ইনাফ? আরো আছে, আপনারা যদি জানতে চান তাহলে এটা বলতে পারি আমাদের কোম্পানিতে সবচেয়ে বেশি যিনি আয় করেন ওনার নাম হচ্ছে রলফ কিম, ভদ্রলোক জার্মানিতে থাকেন। ওনার মাসিক আয় আমরা কত কয়েক বছরের মধ্যে দেখে আসছি সর্বনিম্ন $7,75,000 মাসের আয়। উনি এত সিরিয়াসলি নিয়ে কাজ করে যাচ্ছেন নন স্টপ, হয়তো অনেকেই বিশ্বাস করবেন না, বাট আপনাদের জন্য একটা প্রশ্ন আছে, দেন যদি বিশ্বাস না করেন বলেন তো দেখি, এই পৃথিবীতে কোন কাজটা মানুষ করতে পারে নাই? যে কাজ আপনি বলবেন করা সম্ভব না আপনারা সার্চ করে দেখেন অন্য কেউ না কেউ করে ফেলেছে অলরেডি,
সবই সম্ভব। আমরা মানুষ মানি পারার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, উই ক্যান ডু ইট, ডোন্ট আন্ডার এস্টিমেট ইউর সেলফ। কিভাবে আমরা আয় করি, আপনি যখন জয়েন করবেন স্টার্ট ইউর জার্নি পেকনি, আপনি হবেন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, জাস্ট একটা টাইটেল। এখানে গেলে আপনি 30% ডিসকাউন্ট পাবেন, প্লাস আরো 5% যদি আপনি অ্যাক্টিভলি কাজ করেন, তার মানে মাসিক 200 থেকে 400 পাউন্ড আয়। তারপরে আপনার গ্রুপে যখন 3 থেকে 10 জন উদ্যোক্তা হয়ে যাবে, তারা সমান কাজ করবে। আমরা সবাই করি কি, আপনারা যা করবেন আমি যা করছি একই কাজ, আমরা প্রোডাক্ট ব্যবহার করি, প্রোডাক্টের গুণাগুণ শেয়ার করি, মানে আমাদের কাস্টমার বেস আছে, এবং আমরা টিম গড়ি, একই কাজ, সবাই সমান কাজ করবে, এখানে কোনো ডিফারেন্স নেই। কিন্তু দ্বিতীয় পজিশনে এসে যদি আপনার 3 থেকে 10 জন উদ্যোক্তা হয়, তখন আপনি 2 মাসের মধ্যে সুপারভাইজার হয়ে যাবেন, তার মানে আপনার 3% পে রাইজ, 30% ডিসকাউন্টে কিনবেন, আরো 8% বোনাস পাবেন 5-এর পরিবর্তে। আর যখন আপনাদের টিমে 10 থেকে 20 জন উদ্যোক্তা হবে, তখন আপনি হবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তখন 43% মার্কে চলে গেলেন, তার মানে 600 থেকে 800 পাউন্ড মাসিক আয়। কিন্তু ম্যানেজার নামে একটা পজিশন আছে, খুবই ইন্টারেস্টিং, এই পজিশনে গেলে আপনি 48% ডিসকাউন্টে নিজের ব্যবহারের প্রোডাক্টও কিনতে পারবেন, চিন্তা করেন এখন অর্ধেক প্রাইস। তাহলে কিভাবে ম্যানেজার হবেন, আপনার গ্রুপে যখন গড়ে 15 থেকে 30 জন উদ্যোক্তা হয়ে যাবেন, আপনি সরাসরি 30 জন নিয়ে আসতে হবে না আপনাকে, আপনি হয়তো 3 জন, ওরা আরো 3 জন 3 জন করে 9 জন, তারপরে এভাবে করে করে, হ্যাঁ, এবং সবাই সমান কাজ করবে, তখন আপনি ম্যানেজার হয়ে যাবেন। ম্যানেজার হলে আপনি 48% ডিসকাউন্টের মার্কে, এবং আপনার টিমের বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন পার্সেন্টেজ পাবেন, কোম্পানি দিবে আপনাকে, আমরা কেউ কাউকে দেই না, কোম্পানি সরাসরি দেয়, এবং আপনার মাসিক আয় 800 থেকে 2000 পাউন্ড। আমি মনে করি এটা ভেরি ভেরি গুড ইংল্যান্ড, আমেরিকা বা ইউরোপের দেশগুলোতে, অস্ট্রেলিয়াতে ভেরি গুড পার্ট টাইম ইনকাম, 800 থেকে 2000 পাউন্ড। অনেকেই কিন্তু 2000 পাউন্ড ফুল টাইম ইনকামও করতে পারছেন না, কিন্তু তারপরেও আপনি পার্ট টাইম করতে পারবেন যদি চান, কিন্তু আমি বলবো গো ফর ফুল টাইম এই পজিশনে আসলে। তাহলে কি আপনারা রাজকীয়ভাবে আয় করতে চান, জানেন রাজকীয় আয় কি? যেমন ইংল্যান্ডের রয়্যাল ফ্যামিলি আছে, তারা কাজ করে না, পাবলিক ট্যাক্স পে করে, ট্যাক্সের একটা পার্সেন্টেজ তাদের বাজেটে চলে যায়, রয়্যাল ফ্যামিলি চলে। যেমন একজন বুক রাইটার, বই লিখেছেন, হুমায়ুন আহমেদ এক্সাম্পল স্বরূপ, ওনার বই অনেক পরিচিত হয়েছে, অনেক সুনাম পেয়েছে, মানুষ পড়ছে, উনি নেই পৃথিবীতে। আপনারা কি জানেন হুমায়ুন আহমদ জীবিত থাকা অবস্থায় যতটুকু আয় করতেন, তার চেয়ে বেশি ইনকাম এখন ওনার হচ্ছে, কারণ উনি বই লিখেছিলেন, একবার লিখেছেন কিন্তু বারবার পাবলিশ হচ্ছে, বারবার উনি আয় করছেন, এটাকে বলে রাজকীয় আয়। আমাদের এখানে এক্স্যাক্টলি সেম সিস্টেম আছে, তাহলে আসেন দেখে নেই কিভাবে আমরা ম্যানেজার করব। আপনারা ম্যানেজার হবেন এবং অন্যান্যদেরকেও ম্যানেজার হিসেবে গড়ে তুলুন, রাজকীয় আয় পেয়ে যাবেন। এবং এই ম্যানেজার গুলো পৃথিবীর যে কোনো প্রান্তে হতে পারে, হতে পারে ইউরোপ, যুক্তরাজ্য, আমেরিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ডাজন্ট ম্যাটার, পৃথিবীর যে কোনো প্রান্তে, কারণ টেকনোলজির মাধ্যমে আমরা সবাই একই ফ্যামিলি মেম্বার। যখন ম্যানেজার হয়ে যাবেন, এটা আমি বাংলাদেশের ফিগারে বলছি, ম্যানেজার হওয়া অবস্থায় গড়ে বাৎসরিক ইনকাম হয়, ভেরি কনজারভেটিভ ফিগার এটা, 6 লক্ষ টাকা বাৎসরিক ইনকাম। কিন্তু আপনি যখন 2 জনকে ম্যানেজার ডেভেলপ করবেন 2 লাইন, আপনি হবেন সিনিয়র ম্যানেজার, সিনিয়র ম্যানেজারদের বাৎসরিক ইনকাম হচ্ছে 15 লক্ষ টাকা। আরো বেশি চাইলে আপনি 5 লাইন ম্যানেজার করেন, 5 লাইন ম্যানেজার করলে সোরিং ম্যানেজার হবেন, আপনার বাৎসরিক ইনকাম হবে 30 লক্ষ টাকা। আর যদি 9 লাইন ম্যানেজার করেন, তাহলে হবেন সাফায়ার ম্যানেজার, আপনার বাৎসরিক ইনকাম হবে 50 লক্ষ টাকা। আরো চাইলে 17 লাইন ম্যানেজার গড়ুন, হবেন ডায়মন্ড সাফায়ার ম্যানেজার, আপনাদের বাচ্চার ইনকাম হবে 1 কোটি টাকা। আর যদি আরো চান তাহলে ডায়মন্ড ম্যানেজার হন, 25 লাইন ম্যানেজার গড়ে, আপনাদের বাৎসরিক ইনকাম সর্বনিম্ন হবে 2.5 কোটি টাকা। ওয়াও, এখানে শেষ নয়, আপনি ডাবল ডায়মন্ড ম্যানেজার হতে পারেন, ট্রিপল ডায়মন্ড হতে পারেন, সেঞ্চুরিয়ান ডায়মন্ড ম্যানেজার হতে পারেন, আরো অনেক দূরে যেতে পারেন, দেয়ার ইজ নো লিমিট, যা করবেন যত বেশি করবেন ততই আপনার। কিন্তু উদাহরণস্বরূপ বলতে পারি,
নাইজেরিয়াতে আমাদের একটা মেয়ে আছে, মানে আমাদের মেয়ে না, একটা মেয়ে কাজ করে আমাদের কোম্পানিতে, তার নাম হচ্ছে কিকি। সে এই বিজনেস ঢুকে, ইয়াং ছিল, আনমেরিড তখন, বিজনেসে ঢুকে 23 মাসে সে ডায়মন্ড ম্যানেজার হতে পেরেছিল। কিভাবে হয়েছে আমরা পরবর্তীতে ট্রেনিং এ বলতে পারবো, কিন্তু সবই সম্ভব দেখেছেন। এটা হচ্ছে সেলফ বিলিভ, আত্মবিশ্বাস নিয়ে যারা কাজ করে নির্দ্বিধায়, তারা এগিয়ে যেতে পারে। এছাড়া আরো অনেক কিছু আছে আমাদের এখানে, আরো কতগুলা এক্সেলেন্স এক্সেলেন্স ইনসেন্টিভ আছে, যার মধ্যে একটা হচ্ছে ফর এভার ট্রু ড্রাইভ কার প্ল্যান। একবার কোয়ালিফাই করলে আপনাকে বৎসরে ৪,৮০০ থেকে ৯,৬০০ ডলার বাৎসরিক দিয়ে যাবে কোম্পানি, মান্থলি পেমেন্ট করে। আপনার পছন্দের একটা গাড়ি কিনুন, আর যদি অলরেডি আপনার সুন্দর একটা গাড়ি থেকে থাকে, গাড়ি কিনতে হবে না, তারা আপনাকে টাকা দিয়ে দিবে ব্যাংকের অ্যাকাউন্টে, আপনার যা খুশি তাই করেন। এটা বাড়তি আর একটা ইনকাম। শুরুতে বলেছিলাম আমি অনেক দেশ হলিডে করেছি, ভ্রমণ করেছি, কোম্পানির খরচে অল এক্সপেন্স পেজ। উদাহরণ দিই আপনাদেরকে, উপরে দেখছেন আমিরাত এয়ারলাইন্স এর একটা প্লেন, আপনারা রিটার্ন টিকিট পাবেন, একটা নয় দুইটা। আর যে দেশে যাবেন, যেমন 2014 সালে আমরা গিয়েছিলাম সিঙ্গাপুরে, রাইট সাইডে উপরের ছবি দেখেন 3টা টাওয়ার, 52 তলা উঁচু 3টা টাওয়ার। এই 52 তলা উঁচু 3টা টাওয়ারের উপরে লাগতেছে একটা জাহাজ বসে আছে, ওটা জাহাজ না, এখানে বিশাল একটা সুইমিং পুল, জাকুজি, সুনা, তারপরে বিশাল পার্ক। এখানে সুইমিং করে করে আমরা সারা সিঙ্গাপুর দেখতে পেরেছি। অ্যামেজিং ছিল, মোস্ট অ্যামেজিং হোটেল ইন দ্য ওয়ার্ল্ড, খুবই এক্সপেন্সিভ। সেখানে গিয়েও আমরা 1 সপ্তাহ থেকে আসলাম। এরপরে ঘুম থেকে উঠে যখন ব্রেকফাস্ট রুমে গেলাম, পৃথিবীর সব দেশ থেকে খাবার দাবার এনে রাখা হয়েছে, কি খাবেন খান, শেষ করতে পারবেন না খেতে খেতে, সারাদিন খেলেও শেষ হবে না, নো লিমিট। দুপুরের খাবার পেয়েছি, রাত্রে খাবার পেয়েছি, আর মজার বিষয় হচ্ছে যেহেতু হলিডে করতে গিয়েছি, ট্যুর গাইড আছে, আমরা বিভিন্ন ট্যুরিক অ্যাট্রাকটিভ প্লেস গুলোতে গিয়েছি, এনজয় করেছি। এরপরেও যেহেতু এভরিথিং পেইড ফর, তারপরেও কোম্পানি আরো ৫০০ থেকে ৩০০০ ডলারের একটা ভিসা ডেবিট কার্ড দেয়, এটার মধ্যে টাকা থাকে, আপনার অন্য কিছু প্রয়োজন হলে আপনি কিনতে পারেন। আমরা অনেকেই একটু খরচ হয় হয়তো করি, কিন্তু বাকিটা নিয়ে আসি, কারণ খরচ করার জায়গা নাই। এইরকম করে বছরে যদি দুইটা হলিডে পান ভিন্ন দুইটা দেশে, অল এক্সপেন্স পেইড, ইউ ক্যান টেক ইউর পার্টনার উইথ ইউ, তাহলে কেমন লাগে? আর বাম পাশে নিচের ছবি দেখেন, ঘোড়ার উপরে, এটা আমার ছবি, এটা আমেরিকায় ডালাসে গিয়েছিলাম, ঘোড়াতে কখনই উঠি নাই, কিন্তু আমেরিকাতে গিয়ে উঠেছিলাম। এইভাবে করে অনেক এক্সপেরিমেন্ট, সাফারি পার্ক আফ্রিকাতে, জঙ্গলের মধ্যে হোটেল, জীবন্ত সিংহ, বাঘ, পশু পাখি আসছে দেখছেন, কি মজা লাগে, এত ভিআইপি, এক্সাইটিং না? অবশ্যই এক্সাইটিং। এরপরে আর একটা আছে, শেষ না, এটাকে বলি আমরা চেয়ারম্যান বোনাস, অর্থাৎ প্রফিট শেয়ারিং। কিন্তু আমরা কেউই কোম্পানির শেয়ার হোল্ডার না, কোম্পানির যত বিজনেস হয় আলাদা একটা পার্সেন্টেজ রেখে দেয়া হয় যারা একটু বেশি কাজ করেন, প্রয়োজনের চেয়ে একটু বেশি, যা করণীয় তার চেয়ে একটু বেশি করলে এটা কোয়ালিফাই করা যায়। প্রত্যেক বছরে গড়ে দেখা গেছে ২০ থেকে ৩০ মিলিয়ন ডলার কোম্পানি দিয়ে দিচ্ছে চেয়ারম্যান বোনাস হিসাবে। এখানে উপরে বাম পাশে যে ছবি দেখছেন, যে অ্যামাউন্ট দেখছেন, জন কার্টিস স্টেইনলিচের ১,৩২,৯৩১ ডলারের চেয়ারম্যান বোনাস ছিল ওই বছরে তাদের, একটা চেক। এরা বছরে, প্রতি বছরই কোয়ালিফাই করে। তো এইভাবে করে বিভিন্ন ফিগারে এসেছে, দেখেন অনেকেই কোয়ালিফাই করেন। সর্বনিম্ন চেক সাধারণত থাকে ৩,০০০ ডলার, আর উপরে ১ মিলিয়নের উপরে যায়। পরবর্তী চেক যেটা দেখছেন, এটা আমার ছিল, ১ মিলিয়ন না, ৩,০০০ ডলারও না, ১২,৬০০ ডলারের।
বাট আমি একটু নাইস ফিল করেছি, কারণ আমার তো সব ইনকাম আছে, আমি পাচ্ছি মান্থলি, হলিডে পাচ্ছি, গুড হেলথ পাচ্ছি, ওয়াও, আর কি চাই? তারপরেও থ্যাংক ইউ হিসেবে বছরের শেষে যদি কোম্পানি আমাকে $12 একটা চেক দিয়ে বলে থ্যাংক ইউ ফর বিইং পার্ট অফ দ্য কোম্পানি, দ্যাটস অ্যামেজিং আই বিলিভ। আরো অনেকেই কোয়ালিফাই করেছেন বাঙালি, কারণ শুধু একজনের ছবি দেখছেন। তাহলে অন্যান্যরা কি বলছেন? আমরা দেখছি আমাদের সাথে কাজ করছেন সব পেশার মানুষ, যেমন জন কাটিস ছিলেন একজন চার্টার্ড সার্ভেয়ার, আবার ওনার ওয়াইফ জেইন লিচ উনি একজন ফার্মার ছিলেন, মাল্টি মিলিয়নার আদম্যে একজন স্টক ব্রোকার ছিলেন, ফাইন্যান্সিয়াল মার্কেটে বিজনেস করতেন, কলাপস হয়েছে, ব্যাংক্রাপ্ট হয়েছেন, সিরিয়াস অবস্থা, ফরেভারের সন্ধান পেয়ে জয়েন করে উনি আবার মাল্টি মিলিয়নার হয়েছেন, খুবই সফল ব্যক্তি। নাটালি হিলি ইংল্যান্ডের একজন সিঙ্গল মাদার, সিঙ্গল মাদারদের জন্য উনি একজন আইকন, কারণ উনি মানে হাজবেন্ড চলে গিয়েছিল ওনাকে ফেলে, দুটা বাচ্চাকে নিয়ে উনি খুবই বিপাকে পড়েছিলেন, জব ছিল না, কি করে জীবন যায়, জীবন কাটানো যায়, এমতা অবস্থায় উনি ফরেভারে ঢুকেছেন শুধু বাচ্চাদের দিকে তাকিয়ে, যে আমার বাচ্চারা কষ্ট পাক সেটা আমি চাই না। উনি এত সিরিয়াসলি কাজ করেছেন, করে এত সফল হয়েছেন, উনি একজন মিলিয়নার, ইংল্যান্ডে সিঙ্গল মাদারদের জন্য উনি একজন আইকন হয়ে গিয়েছেন। তাছাড়া একজন লয়ার ফিলোমিনা, ল স্টাডি করে উনি যখন জব নিলেন 5 বছরের মাথায় দেখলো উফ, এটা একটা লাইফ হলো নাকি, ইয়েস, সুনাম আছে, টাকা আছে, কিন্তু দ্যাট ইজ নো লাইফ। উনি অল্টারনেটিভ কিছু খুঁজতে গিয়ে ফরএভারকে পেয়েছিলেন একটা বিজনেস এক্সিবিশন থেকে, উনি ঢুকে খুবই সফল হয়েছেন, ফুটবল কোচ সেও সফল হয়েছে, ডক্টর সিলভিয়া চুকমিকা মেডিকেল ডক্টর ইংল্যান্ডে একটা হসপিটালের, উনিও ডিসলিউশন হয়েছিলেন, তারপরে ফরএভারে ঢুকে ফরএভারে সাকসেসফুল হয়ে উনিও খুবই সাকসেসফুল। ঠিক এইভাবে করে স্টুডেন্ট, হাউস ওয়াইফ, ট্রাক ড্রাইভার, লরি ড্রাইভার, সায়েন্টিস্ট, পলিটিশিয়ান, পুলিশ, আর্মি, সব সেক্টর থেকে মানুষ এসে যাদেরই ডিজায়ার আছে, যাদেরই কিছু করার ইচ্ছা আছে, যারাই স্বাধীনতা চায়, যারাই সফল হতে চায়, যারাই সুস্থ থাকতে চায়, এরা একে একে করে সবাই আসছে, অনেকেই এসেছেন আর অনেকেই আসছেন, সাকসেসফুল হচ্ছেন। তাহলে আপনারা কি কি সুবিধা পাবেন আমাদের সাথে কাজ করলে? যে সুবিধাগুলো এখানে পাবেন আর কোথাও পাবেন না, দ্যাটস গ্যারান্টেড। আর প্রথমটাই হচ্ছে প্রমাণিত একটা বিজনেসের মডেল পাবেন, যে সিস্টেম আপনাকে হেল্প করবে, আপনি সফল হয়ে যাবেন। সিস্টেমটা কি, মনে করেন একটা আমি কল করব আপনাকে, একটা সিস্টেমটা হচ্ছে আমার একটা ফোন থাকতে হবে, ওখানে সিম কার্ড থাকতে হবে, ওখানে টাকা রাখতে হবে বা আমার ব্যালেন্স থাকতে হবে, ব্যাটারি চার্জ করা থাকতে হবে, তা সেট, আমি কল করতে পারবো, এটাই সিস্টেম, তাই না? এক্স্যাক্টলি সেই সিস্টেম আমরা আপনাদেরকে দেব, আপনারা সিস্টেম ফলো করবেন, আপনারা সফল হবেন ইনশাল্লাহ। কিন্তু সীমাহীন আয়ের সম্ভাবনা থাকবে, দেয়ার ইজ নো লিমিট। তার মানে এটা না যে আপনি আসলেই, ঢুকলেই, কাজ না করলেই আপনি সীমাহীন আয় করবেন, নো, পাগলামি, এটা কখনোই সম্ভব হবে না। মনোযোগ, সময়, শ্রম দিয়ে কাজ করলে অবশ্যই আপনি সফল হবেন, বাট সীমাহীন আয়ের সম্ভাবনা। আবার এটা ইষ্টিযোগ্য, তার মানে কি, তার মানে হচ্ছে উইলেবল। এই যে আমাদের জীবনের মূল্যবান সময় দিয়ে আমরা যার কাজ করি, আমাদের বসের বসকে আমরা আরো রিচ থেকে রিচার করি, কিন্তু আমাদের জব চলে গেলে কি আমরা বেতন পাই? কোম্পানি বন্ধ হয়ে গেলে কি আমাদের বেতন মিলে? নাই। কিন্তু এখানে ইষ্টিযোগ্যতার মানে হচ্ছে আপনি যে ইনকাম স্ট্রিম তৈরি করবেন, এটা আপনার পরে আপনার বাচ্চারা পেতে থাকবে, কারণ আমাদের কোম্পানিতে যারা কাজ করে ইনকাম তৈরি করেছেন, তারা যারা মারা গিয়েছেন তাদের ফ্যামিলির কাছে ইনকামটা চলে আসতেছে। একটা সেফটি নেট হলো আপনার ফ্যামিলির জন্য, একটা ইন্স্যুরেন্স হয়ে গেল করতে পারেন। তারপরেও এটাতে ফ্লেক্সিবিলিটি এতটুকু যে আপনি যে প্রফেশনে আছেন, যে কাজে আছেন, সেটাতে কোনো হাম্পারিং না করে আপনি আপনার সুবিধা মতো সময় দিয়ে কাজ করে করে আপনার বিজনেসকে ইস্টাবলিশ করে তুলতে পারেন। তারপরে অনেকেই বলে না আমার জব করার দরকার নাই, আমি এখানেই সাকসেসফুল, রাইট? আর এখানে একটা সুযোগ আছে, আপনারা কি কখনো শুনেছেন কেউ কারো বসকে সাক করতে? না, বসরা স্টাফকে সাক করে, কিন্তু আমাদের কোম্পানিতে অনেক লোক আছেন, অনেকেই এসে জয়েন করেছেন, যারা এখানে সাকসেসফুল হয়ে তাদের আগের ফুল টাইম যেখানে জব করতেন তাদের বসকে তারা সাক করেছেন, তারা নোটিশ দিয়েছেন, সরি, আই ক্যান এফোর্ড টু ওয়ার্ক ফর ইউ এনি মোর। কি মজা লাগে!
এবং যত ট্রেনিং এবং সহযোগিতা সবই পাবেন। যেমন আগামীকালকে ট্রেনিং এ আসেন, অনেক শিখবেন, শুক্রবারে আসেন, অনেক শিখবেন, আমরা শীঘ্রই আবার মাস্টার ক্লাস শুরু করতে যাচ্ছি, অনেক শিখবেন, মাস্টার ডিগ্রির সমপরিমাণ লার্ন করবেন, না সমপরিমাণ না, আর অনেক বেশি, কারণ মাস্টার ডিগ্রি করেও এই ইনফরমেশন মেলে না, এই অভিজ্ঞতা মেলে না, এই এক্সপিরিয়েন্স মেলে না, এতটুকু শেখা যায় না। সব ধরনের স্বীকৃতি এবং মূল্যায়ন করা হবে আপনাদেরকে, আর এই সবগুলো যদি পেয়ে যান কি আপনাদের মনের তৃপ্তি মিলবে না বলতে পারবেন? অবশ্যই মিলবে, উইল বি হ্যাপি, মোস্ট হ্যাপি অন দ্য আর্থ। না এখন হয়তো প্রশ্ন করতে পারেন, তাহলে আমি কি সফল হতে পারবো? উত্তরটা কিন্তু আপনাদের কাছে, প্রশ্ন যেহেতু আপনাদের যদি থেকে থাকে তাহলে উত্তরটাও আপনাদের হাতে। আর সেই উত্তরটা হচ্ছে হ্যাঁ হতে পারবেন, কিন্তু যদি আপনারা সময় এবং শ্রম দিয়ে গভীর ও আন্তরিকভাবে কাজ করেন তাহলে অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ। আবার অনুপ্রাণিত হতে হবে, তার মানে সেলফ মোটিভেশন থাকতে হবে, আপনাকে কেউ বাতাস দিলে আপনি ফুলবেন, বাতাস না দিলে শেষ, এরকম চলে না, নিজের ইচ্ছায় কাজ করার আগ্রহ থাকতে হবে, এরাই সফল হয়। বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিবেশে কাজ করার আগ্রহ থাকতে হবে, কারণ লাইফ ইজ নট অলওয়েজ সেম, ইজ অলওয়েজ আপ এন্ড ডাউন। একজন এক্সপার্ট বলেছিলেন, 20 বৎসর রিসার্চ করার পরে, সরি ওইটা না, এটা ভুল বলছি, 3 বৎসর উনি একটা কোর্স করে একটা সেন্টেন্স শিখেছিলেন 3 বৎসর থেকে, একটা সারমর্ম ছিল 3 বৎসরের শিক্ষার, আর সেটা ছিল ওয়ার্ল্ড ইজ ফুল অফ মিক্সড উইথ ডিফিকাল্টিজ উইথ অপরচুনিটি, মানে এই পৃথিবীতে সব সময় অতীতে আছে, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, ডিফিকাল্টিস থাকবে, সাথেও সুযোগও থাকবে। এই জন্য ডিফিকাল্টি আসলে যদি মনে করেন সব শেষ তাহলে আপনি লুজার। এক্সাম্পল দিচ্ছি, করোনা ভাইরাস আসার আগে আমাদের বিজনেস খুবই ভালো ছিল, তার মানে না করোনার সময় আমাদের বিজনেস কমে গেছে, ভুল, কারণ করোনা আসার পরে দেখলাম আমরা আমাদের সব সেন্টার বন্ধ, কারোর সাথে কেউ দেখা করতে পারবে না, কোথাও যাওয়া আসা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি রিস্ট্রিকশন চলে আসলো, বিজনেস কি করে করবো, আমরা তো বসে থাকি নাই, আমরা ভাবলাম কি করব, তখন আমরা জুম ডিসকভার করলাম, আর জুম ডিসকভার করে জুমের মাধ্যমে এখন আমাদের যে বিজনেস হচ্ছে এটা করোনার আগের চেয়েও অনেক ভালো। তো এখন কি হলো অবস্থা, আমাদের আগ্রহ আছে বিভিন্ন পরিবেশে, যে পরিবেশেই থাকি না কেন আমরা কাজ করব, এই জন্য আমরা সুযোগ খুঁজে পেয়েছি। আপনাদেরও এইরকম যদি মনোভাব থাকে ইনশাল্লাহ সফল হবেন। আর একটা কথা হচ্ছে, স্বপ্ন আর লক্ষ্য অর্জনার্থে যদি ভাবতে পারেন, কারণ যারা ভাবতে জানে না তারা জীবনে কিছুই অর্জন করতে পারে না, কারণ প্রত্যেকটা জিনিস মানুষ যা অ্যাচিভ করেছে প্রথমে এটা নিয়ে ভেবেছিল, ভাবনার থেকেই মানুষের মনোভাব তৈরি হয়, ভাবনার থেকেই মানুষের কাজ করা শুরু হয়, ভাবনার থেকেই মানুষ এগিয়ে যাওয়ার চেষ্টা করে, ভাবনার থেকেই মানুষ সফল হয়। এই জন্য ভাবতে হবে আপনারা কি চান, কি অর্জন করতে চান, এগুলো নিয়ে যদি ভাবতে পারেন অবশ্যই সফল হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে পরবর্তী পদক্ষেপ কি? পরবর্তী পদক্ষেপ হচ্ছে সংক্ষিপ্ত ভাবে খুবই সিম্পল ওয়েতে আপনারা শুরু করতে পারেন, নিবন্ধন করবেন। যারা আপনাদেরকে ইনভাইট করেছেন তাদের সাথে যোগাযোগ করেন, তারা দেখিয়ে দেবে অনলাইনের মাধ্যমে অথবা কাগজের ফর্মে আপনারা জয়েন করতে পারেন। আপনার স্টার্ট ইউর জার্নি প্যাক নিয়েন, আর যদি না পারেন তাহলে সামান্য প্রোডাক্ট নিয়ে নিজে ব্যবহার করে আগে দেখে নিজে কতটুকু উপকার প্রোডাক্ট এগুলা, কারণ আমরা সেলসম্যান না। এবং পরবর্তী ট্রেনিং গুলোতে আসেন, যেমন আগামীকাল আমাদের ট্রেনিং আছে, শুক্রবার দিন আছে, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। সুতরাং সবার শেষে এই কথাটা বলবো যে আজকে আশা করি আমরা আপনাদেরকে সুন্দর একটি প্রেজেন্টেশন দেখাতে পেরেছি, হয়তো আপনাদের অনেকের চোখ খুলে গিয়েছে, এটা দেখার পরে ভাবছেন ইয়েস আই ওয়ান্ট দিস, আবার অনেকেই হয়তো প্রশ্ন আছে আপনাদের, যদি আমাদের মতো হয়ে থাকে ইয়েস আই ওয়ান্ট দিস, প্লিজ যোগাযোগ করেন সাথে সাথে যারা আপনাদেরকে ইনভাইট করেছে, তারা আপনাদেরকে দেখিয়ে দেবে কিভাবে তাড়াতাড়ি শুরু করতে পারেন। আর যদি প্রশ্ন থাকে প্লিজ ডোন্ট সিট ডাউন এন্ড ডু নাথিং, যারা ইনভাইট করেছে তাদের সাথে কথা বলুন, তারা আপনাদের প্রশ্নের উত্তর দিবে, ক্লিয়ার হয়ে যাক, ক্লারিফাই করেন, যদি আপনার জন্য হয় শুরু করেন, যদি না হয় নো প্রবলেম, বাট প্রোডাক্ট ব্যবহার করবেন, কারণ এই প্রোডাক্ট আমাদের প্রত্যেকের দরকার সুস্থ থাকার জন্য। তাহলে আসেন আমরা আজকের থেকে আমাদের ভাবনা ও কর্মের পরিবর্তন করে আমাদের জীবনের পরিবর্তন আমরাই যেন নিয়ে আসতে পারি। অশেষ ধন্যবাদ আপনাদেরকে আসার জন্য, শোনার জন্য, টেস্টিমনি দেওয়ার জন্য।
থাকবাইকে অশেষ ধন্যবাদ আপনার প্রেজেন্টেশনের জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আমি শরীফাদ্দিন তাফাদার ও মোহাম্মদ আখতার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফিজ।